তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাইমার টেট 2014 এবং 2017 যে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ হলো তার ফাইনাল মেরিট লিস্ট, তার রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো সবাই অতি আগ্রহী কিন্তু এটা আমরা রয়েছি যে ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। 11,765 যে ভ্যাকান্সি রয়েছে তার মেরিট লিস্ট, ইন্টারভিউ যেহেতু সম্পূর্ণ হয়ে গেছে, দীর্ঘ সময় ধরে এই ইন্টারভিউ প্রক্রিয়া হলো, তো এই যে মেরিট লিস্ট যেটা প্রকাশিত হবে সেটা সেন্ট্রালি, অর্থাৎ যে কাট অফ যেটা হবে সেটা সেন্ট্রালি কাট অফ হবে, তারপর ডিস্ট্রিক্ট ওয়াইজ। তো এই ব্যাপারে আমরা বিস্তারিত একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরব যে মেরিট লিস্ট কীভাবে প্রকাশিত হবে, তোমার ফেভারেবল ডিস্ট্রিক্ট যেটা তুমি চুজ করেছো সেটাতে তুমি যদি চাকরি না পাও, অর্থাৎ তার যদি ভ্যাকেন্সি না থাকে, তুমি যদি ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছো অথচ তোমার প্রেফারেবল ডিস্ট্রিক্ট যেটা দিয়ে তোমরা ইন্টারভিউর জন্য ফর্ম ফিল আপ করেছো সেটা যদি না পাও, তাহলে তোমার পজিশন কী হবে, তুমি কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করবে, এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তো এই মেরিট লিস্ট প্রকাশিত না হওয়ার কারণ তোমরা বিভিন্নভাবে বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় তোমরা জানতে পারছো, সেটা হচ্ছে যে বিএড ভার্সেস ডিএলএড এর যে রায়দান যেটা সুপ্রিম কোর্ট বিচারাধীন তার উপর নির্ভর। এটাই কি কারণ না, সামনে যেটা ভোট চলছে আমাদের পঞ্চায়েত যে ইলেকশন 8 জুলাই যেটা হবে তার জন্য না মৈত্রী কমিটি, এই যে কয়েকটা প্রশ্ন আমাদের মনে যেটা ঘুরপাক খাচ্ছে সেই ব্যাপারে আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করে দেব যে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। প্রথম যেটা বলবো যে 1 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে তোমার যে বিএড ভার্সেস ডিএলএড যে মামলা যেটা চলছে সুপ্রিম কোর্ট, যার পরবর্তী শুনানি রয়েছে 3rd week of July 2023, অর্থাৎ জুলাই মাসের 2023 জুলাই মাসের লাস্ট 3rd week মানে লাস্টের দিকে। তো প্রথমে বলবো যে এই যে মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার ক্ষেত্রে এই রায়দান বা এই যে শুনানি কোনো বাধা পড়বে না, ফার্স্ট তোমাদেরকে বলে রাখছি। যদি বাধা না পড়ে তাহলে জুলাইয়ের 3rd week আগেই, অর্থাৎ লাস্ট উইক যেটা হচ্ছে 3rd week আগে কিন্তু রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে নাকি, অবশ্যই সেদিক থেকে। নাম্বার 2 যেটা রয়েছে আর একটা পয়েন্ট সেটা হচ্ছে তোমার যে MOD অর্থাৎ মোড অফ কন্ডাক্ট যেটা চলছে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে যেটা ভোট হচ্ছে ইলেকশন পঞ্চায়েত ইলেকশন, যার সমস্ত ক্ষমতা এখন কার উপর রয়েছে, নির্বাচন কমিশনের উপর। তো সেই ক্ষেত্রে রেজাল্ট মানে হচ্ছে না, এটাও একটা কারণ। তো যেহেতু এটা অনগোয়িং প্রসেস, তো সেই ক্ষেত্রে এটা রেজাল্ট পাবলিশড করার বাধা হতে পারে না, ঠিক আছে। তবে বাধাটা কিসের, মেন যেটা বাধা সেটা হচ্ছে মৈত্রী কমিটি, অর্থাৎ একাডেমিক মার্কস নিয়ে যে মামলা চলছে সেই যে সিঙ্গেল বেঞ্চ অবশ্যই তার জন্য কিন্তু মেরিট লিস্টটা পাবলিশড করতে পারছে না পর্ষদ। তো এই ক্ষেত্রে দেখো বিভিন্ন জনের মতামত হবে, সেটা হচ্ছে যে 22 যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা হচ্ছে 2016 সালের যে রুলস সেই রুলস অনুযায়ী কিন্তু হবে, এবং প্রতিটা ইন্টারভিউ যে ফেজ 18-19টা যে ফেজ হয়েছে সেখানে তোমরা যে ডাউনিফিকেশন সেখানে কিন্তু উল্লেখ করাই আছে যে 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী হবে। তাহলে সেই ক্ষেত্রে যে মৈত্রী কমিটি অর্থাৎ একাডেমিক যে মামলা সেটা কিন্তু এটা খাটছে না, কিন্তু যেহেতু কোর্টের তত্ত্বাবধানে সব কিছু হচ্ছে এবং যে কেসটা হয়েছে যেটা হচ্ছে তোমার যে অর্থাৎ যে পুরানো যে HS এবং মাধ্যমিকের মার্কস এবং বর্তমানে অনেক পার্থক্য রয়েছে, আকাশ জমিন পার্থক্য, যার ফলে এর ওপর কেস হয়েছে, এবং সেই দিক থেকে যাতে যারা লো মার্কস রয়েছে যাদের একদম অল্প মার্কস হয় তারা যাতে বঞ্চিত না হয়, এবং অনেক ক্ষেত্রে যাদের বয়স একদম শেষের দিকে তারা যাতে বঞ্চিত না হয় সেদিক থেকে তাকিয়ে কিন্তু এই মৈত্রী কমিটি গঠন করা হয়েছে। এবং মৈত্রী কমিটি যে একটা প্রাথমিক যে একটা রিপোর্ট জমা দিয়েছিল তাতে কিন্তু পর্ষদও খুশি ছিল না, এবং সিঙ্গেল বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ বিচারপতি তিনিও খুশি ছিলেন না, যার ফলে সেটা অ্যাকসেপ্ট হয়নি। তো এই যে মৈত্রী কমিটির যে একাডেমিক সেটা কিন্তু 2022 যে রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু সেটা বলবৎ হবে, যার ফলে রেজাল্টটা পাবলিশড হতে দেরি হচ্ছে। তাহলে কবে হতে পারে দেখো, 8 জুলাই ভোট, যেহেতু এটা অনগোয়িং প্রসেস তো ভোটের আগে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। তবে একটা সম্ভাব্য ডেট যেটা রয়েছে দেখো যে 5 তারিখ অর্থাৎ 5 জুলাই কিন্তু ওই মৈত্রী কমিটির নেক্সট শুনানি, সেই শুনানি অর্থাৎ পরবর্তী সেই শুনানি যদি কোনো কারণের মানে দুর্যোগ না আসে
অর্থাৎ উভয় পক্ষের উকিল এবং সেদিন যদি কোর্ট কোনো রকম কারো যদি কোনো দুর্ঘটনা না ঘটে যদি কোর্টটা চালু হয় তাহলে কিন্তু আশা রাখছি ওই দিনেই একটা অর্ডার বার হতে চলেছে, সম্ভবত একটা অর্ডার বার হতে চলেছে, এবং সেই অর্ডারের ক্ষেত্রে পর্ষদ মানলো কি না মানলো পরে ডিভিশন বেঞ্চে যাবে সেটা পরে কথা, কিন্তু এমনভাবে মানা হবে যাতে দুজনের পক্ষেই সুবিধা হয়, অর্থাৎ যারা লো মার্কস রয়েছে এবং হাই মার্ক রয়েছে সেদিক থেকে, কেননা মৈত্রী কমিটি যেটা করেছিল সেটা মানতে চায়নি, কিন্তু সেই ক্ষেত্রে বিচারপতি একটা ইঙ্গিত দিয়েছিলেন যাতে অন্যভাবে মার্কসটা একটু দেখা যাক, অর্থাৎ যারা নিচু একদম লো মার্কস রয়েছে তাদেরকে কীভাবে ই করা যায়, মানে এই আওতায় আনা যায়, তারা যাতে বঞ্চিত না হয় নর্মালাইজেশন কীভাবে করা যায় সেই ব্যাপারে একটা ভাবতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে একটা মানে সাল অর্থাৎ ইয়ার একটা উল্লেখ থাকতে পারে যে 2006 আগে পর্যন্ত যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের একটা পার্সেন্টেজের এরকম হবে, তারপরে যেটা হয়েছে এরকম একটা পার্সেন্টেজ হয়ে আসতে পারে, তো সেটাই কিন্তু 5 তারিখে হওয়ার সম্ভাবনা খুবই বেশি, যদি হয়ে যায় তার পরে পরে কিন্তু রেজাল্টটা পাবলিশড হবে, অর্থাৎ যেটা মেন কথা তোমরা বুঝতে পারছো যে রেজাল্ট পাবলিশড না হওয়ার পিছনে কী কারণ, মেন কথা হচ্ছে এটাই, কোনো বিএড ভার্সেস ডিএলএড কোনো ব্যাপার না যে রায়দান, হ্যাঁ, এবং এই যে তোমার যে পঞ্চায়েত যে ইলেকশন চলছে সেটাও কোনো ফ্যাক্ট নয়। এবার একটা মাথায় রাখতে হবে যে অনেক তো বিএড যারা মেরিট লিস্ট আসতে পারে যারা ইন্টারভিউ দিয়েছে, হ্যাঁ, ওখানে ইন্টারভিউ যখন বিএডদেরকে দেওয়া হয়েছে তখন বলা হয়েছে যে পুরো প্রসেস অর্থাৎ যে ফাইনাল জাজমেন্টের উপরে কিন্তু তাদের ভাগ্যটা বলবৎ থাকবে, নির্ধারণ করবে, অর্থাৎ যদি কোনো বিএড ক্যান্ডিডেট চাকরি পেয়ে যায় মেরিট লিস্টে চলে আসে সে জয়েন করে তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কিন্তু লেখা থাকবে যে এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এইরকমভাবে লেখা থাকবে যে বলবৎ থাকবে বা তার চাকরি ভবিষ্যৎ ওই সুপ্রিম কোর্ট রায়দানের উপর নির্ভরশীল, যদি সেই ক্ষেত্রে বিএডদের বিপক্ষে রায় যায় তাহলে তার চাকরিটা চলে যাবে, আর যদি না যায় তাহলে চাকরিটা থেকে যাবে, এইরকমভাবে কিন্তু হবে, তো সেই ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্ট নয় বা এটা কোনো তোমার রেজাল্ট বাইর হওয়ার এটা বাধা হতে পারে না, ঠিক আছে, সেইভাবেই কিন্তু তাকে জয়েন করানো হবে যদি বিএড ক্যান্ডিডেটরা মেরিটে আসে, এখানে কোনো অগ্রাধিকারের কথা এখানে বলা হয়। তবে হ্যাঁ, কিছুদিন আগে একটা রায় তোমরা দেখেছো, অর্থাৎ মধ্যপ্রদেশের যে একটা বিএড ভার্সেস ডিএলএডের যে রায় সেখানে ইন্টারিম অর্ডার, ওটা ফাইনাল জাজমেন্ট নয় ইন্টারিম অর্ডার, সেখানে বলা হয়েছে যে বিএডকে তখনই দেওয়া হবে যদি ডিএলএড পর্যাপ্ত পরিমাণ না থাকে, তো এই ধরনের যদি হয় তো সেই ক্ষেত্রেও আগে সমস্ত ডিএলএড যারা রয়েছে রেগুলার বা এনআরএস থেকে যারা সব রয়েছে সবাইকে দেওয়ার পরে যদি থাকে তো সেই ক্ষেত্রে বিএডদেরকে দেওয়া হবে, তো সেটা অবশ্যই এই কথাটা পর্ষদের অবশ্যই ভাবার বিষয় বা পর্ষদ সেভাবেই দেবে, তো দেখা যাক সেটা পরের বিষয়, আগে রেজাল্টটা পাবলিশ হবে, তো রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে বিএড ভার্সেস ডিএলএড রায়দানের কোনো ইফেক্ট পড়বে না, যেটার ইফেক্ট মৈত্রী কমিটি, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে 5 তারিখের পরেই সম্ভবত রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এই জুলাই মাসে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে, ঠিক আছে, তো সেরকম যদি কোনো আপডেট আসে অর্থাৎ মৈত্রী কমিটির পরে তো সেরকম অবশ্যই তোমাদের সামনে তুলে ধরা হবে, তো এটাই ছিল আজকের যে আলোচনা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে রেজাল্ট কবে পাবলিশ হবে বা কবে হবে না, কী কারণ হচ্ছে না, হ্যাঁ, এই ব্যাপারে, ওকে, যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তথ্যগুলো যদি সত্যি তোমাদের কাছে অ্যাকসেপ্ট মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক কমেন্ট দেবে এবং চ্যানেল নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবে আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করবে, সকল ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিও জন্য অবশ্যই সাবস্ক্রাইব রাখবে, আমাদের পরবর্তী ভিডিও যে আসবে যে আরেকবার রিপিট করছি যে তুমি যদি ফাইনাল মেরিটে চলে আসো এবং তুমি যে ডিস্ট্রিক্টের জন্য ইন্টারভিউয়ের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে কিন্তু সেই ডিস্ট্রিক্টে তুমি পেলে না তাহলে তোমার পরবর্তী কোন ডিস্ট্রিক্ট তুমি পেতে পারো, কিন্তু তুমি মেরিটে রয়েছো এখানে কোনো নট ইনক্লুড বা ইনক্লুড থাকবে না, সবাই কিন্তু ইনক্লুড হবে, নট ইনক্লুড বলে কোনো লিস্ট এখানে এবার পাবলিশড হবে না, ওকে, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবে, তো ভালো থাকবে, সুস্থ থাকবে।